আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 14 সেপ্টেম্বর 2023 সাল। দর্পণ টিভি লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। ভিসা ও পাসপোর্ট ছাড়া বালক জুনায়েদ কিভাবে বিমানে উঠেছিল সে তথ্য জানা গেছে, তবে তার বিমান যাত্রার রহস্য নিয়ে এখনও চলছে নানা আলোচনা। কথায় আছে, একই ঘরে হাজার তালা, অর্থাৎ যেখানে আরোহণ করতে নানা প্রতিবন্ধকতা থাকে সে পরিস্থিতির কথাই এখানে ইঙ্গিত করা হয়েছে। যারা বিমানে চলেছেন, বিশেষ করে বিদেশি কোনো ফ্লাইটের যাত্রী হিসেবে, তারা অবশ্যই জানেন বিমানে প্রবেশ করার আগে কত ঘাট অতিক্রম করতে হয়। একজন আন্তর্জাতিক প্যাসেঞ্জারকে অন্তত 14টি নিরাপত্তা স্তর ডিঙিয়ে তারপর ফ্লাইটে উঠতে হয়। এমত অবস্থায় কোনো প্যাসেঞ্জারের পকেটে একটি আলপিন থাকলেও সেটি নিরাপত্তা স্ক্রিনিংয়ে ধরা পড়ে। এমত অবস্থায় কোনো প্যাসেঞ্জার বিমানবন্দরে প্রবেশ করতে চাইলে প্রথমে গেটে থাকা আনসার সদস্যকে পাসপোর্ট টিকিট দেখিয়ে তারপর ভেতরে প্রবেশ করতে হয়। এরপর আর্চওয়ের ভেতর দিয়ে প্রবেশ করে ফের নিরাপত্তা কর্মীর মাধ্যমে পুরো শরীর তল্লাশি করতে হয়। এরপর বোর্ডিং কার্ড ও পাসপোর্ট দেখিয়ে ইমিগ্রেশন কাউন্টারে প্রবেশ করতে হয়। ইমিগ্রেশন শেষ করে একজন নিরাপত্তা কর্মীকে বোর্ডিং কার্ড দেখিয়ে বিমানবন্দরের গ্রিন এরিয়ায় প্রবেশ করতে হয়। এরপর গেটে জুতা, ঘড়ি, বেল্ট খুলে এবং স্ক্রিনিং মেশিনে ব্যাগ স্ক্রিনিং করে বোর্ডিং কার্ড দেখিয়ে ফাইনাল রুমে প্রবেশ করতে হয়। এই গেটে বোর্ডিং কার্ডের অর্ধেক অংশ কেটে রাখে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের কর্মকর্তারা। এরপরেও দুই দফায় বোর্ডিং কার্ডের বাকি অংশ দেখিয়ে উড়োজাহাজে প্রবেশ করতে হয়। এভাবে অন্তত 14টি স্তর ডিঙিয়ে একজন প্যাসেঞ্জারকে উড়োজাহাজে প্রবেশ করতে হয়। কিন্তু এখানে তা অতিক্রম করে পাসপোর্ট টিকিট বোর্ডিং পাস ছাড়া মাত্র 12 বছরের এক বালক আন্তর্জাতিক ফ্লাইটে কিভাবে উঠে পড়ে সেটা এখন টক অফ দ্য কান্ট্রি হয়ে দাঁড়িয়েছে। তবে রহস্য বালক এখন কোথায় আছে তা স্পষ্ট নয়। কেউ বলছেন বুধবার তার এক চাচার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে, আবার আরেক সূত্র বলছে তাকে অন্তরীণ করা হয়েছে। তবে সে যেখানেই থাকুক, সবার জন্য আগ্রহ সে কিভাবে রহস্যময় অভিযান চালিয়েছিল। একটি সূত্র সিসিটিভিতে দেখা ঘটনার বর্ণনাতে জানায়, জুনায়েদ সেরাতে বিমানবন্দরের 4 নং গেটের সামনে আসতেই এক আনসার সদস্য তাকে জিজ্ঞাসা করে, তোমার সঙ্গে কে? সে উত্তর দেয়, পেছনে আমার মা। আনসার তখন দেখতে পান পেছনে কজন নারী যাত্রী আছে, তাই তিনি মনে করেন তাদের কেউ হয়তো তার মা হবেন। এভাবে সে ভেতরে ঢুকে যাওয়ার পর আনসার সদস্য আর কাউকে কিছুই জিজ্ঞাসাও করেননি। ভেতরে গিয়ে সে কী করছে সেটা তার দায়িত্বও পড়ে না। এরপর ভেতরে প্রবেশ করলেও সে কুয়েত এয়ারের চেক ইন কাউন্টারে যায়নি। তাকে দেখা গেছে কিছুক্ষণ পায়চারি করার পর ইমিগ্রেশন প্রবেশ গেটের সামনে আছে। এ সময় সে অপেক্ষায় ছিল সেখানে কোনো নারী পুরুষ জটলা হয় কিনা। এক সময় সেটাই হয়েছে এবং তার সুযোগ এসেছে। কিছুক্ষণ পর দেখা গেল কজন নারী পুরুষ আগে পিছে, আর এমনিতেই সে তাদের মাঝেই ঢুকে পড়ে। এ সময় গেটে ইমিগ্রেশন নিরাপত্তা কর্মী কজন নারী পুরুষের একাধিক পাসপোর্ট চেক করে তাদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছেন, আর এ সময়ই তাদের মাঝে ঢুকে পড়েছে সে। তখন তাকে দেখে নিরাপত্তা কর্মীর কাছে মনে হয়েছে শিশুটি হয়তো তাদের সঙ্গেই। এভাবে ইমিগ্রেশনের কাউন্টারে তার সামনের যাত্রীদের একের পর এক পাসপোর্টের সিল মেরে বিদায় করা হয়েছে। তাদের সঙ্গে শিশুটি যে কাউন্টারের নিচে দাঁড়ানো সেটাও দেখেন ইমিগ্রেশন পুলিশ। তাই স্বভাবতই সে উদেরি সন্তানের ভঙ্গিতেই ইমিগ্রেশনের গেট পেরিয়ে চলে যায় হোল্ডিং ফাইনাল INS গেটে। সেখানেও দেখা গেছে আগে পিছিয়ে নারী পুরুষের মাঝে কারোর সন্তানের মতো ভাব নিয়েই চলে গেছে একদম হোল্ডিং লাউঞ্জে। ওখানে কিছুক্ষণ বসার পর সোজা চলে যায় কুয়েত এয়ারের ফ্লাইটে। এখানেও দেখা গেছে ফ্লাইটের দরজার সামনে দাঁড়িয়ে দুজন বিমানবালা সবাই হাত দিয়ে ইশারা দিয়ে যার যার আসনের এরিয়া দেখাতে। এ সময় তারা কোনো যাত্রীর পাসপোর্টও হাতে নেননি, তাই সেই বালক জুনায়েদ সরাসরি ভেতরে ঢুকে একটা আসনে বসে পড়ে। কিছুক্ষণ পর ওই সিটের প্রকৃত যাত্রী যখন তাকে উঠাতে বলেন তখনই সবার টনক নড়ে, বিমানবালারা ছুটে আসেন। এমত অবস্থায় দেখতে পান তার হাতে পাসপোর্ট, টিকিট, বোর্ডিং কার্ড কিছুই নেই। তাহলে কিভাবে এটা সম্ভব হলো? জুনায়েদকে প্রশ্নমানে জর্জরিত করতে থাকলেও সে কৌশলে সব এড়িয়ে গেছে। তখন অবস্থা জটিল আকার ধারণ করায় বিমানবালারা ফ্লাইটের সব যাত্রীর মাথা গুনলেন। তখন নিশ্চিত হন জুনায়েদ অবৈধভাবেই ফ্লাইটে উঠেছে। তাৎক্ষণিক তাকে নিরাপত্তা কর্মী ডেকে হস্তান্তর করা হয়। এরপর প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করে সবাই নিশ্চিত হয় যে নিরাপত্তার ফাঁকফোকরেই সে ভেতরে ঢুকেছে। এরপর থেকে চাঞ্চল্যকর ও অবিশ্বাস্য এ ঘটনায় তোলপাড় চলছে। জানা যায় জুনায়েদের বাড়ি গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানার বড়ইহাটি গ্রামের বাঁশবাড়িয়ায়।
তার বাবার নাম ইমরান মোল্লা ও মা জেসমিন আক্তার। সে একটি মাদ্রাসার শিক্ষার্থী। এর আগে অন্তত চারবার বাড়ি থেকে পালিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যায় সে, কিন্তু প্লেনে চড়তে ব্যর্থ হয়। তাই এবার কৌশল পাল্টে ঢুকতে সক্ষম হয়। আর সে কৌশলটি ছিল কুয়েত যাত্রী একটি পরিবারের সঙ্গে মিশে যাওয়া, তাই কেউ আটকাতে পারেনি তাকে। তবে এখনও তার রহস্যজনক যাত্রা নিয়ে চলছে নানা আলোচনা। কেউ বলছেন এখানে আদম পাচার চক্রের হাত থাকতে পারে, আবার কেউ বলছেন যে পূর্বে কোনো দিন বিমানে চড়েনি, তাই সে কীভাবে এতগুলি স্তর পাড়িয়ে দিল তা কোনো সিন্ডিকেটের কারসাজি ছাড়া মোটেও সম্ভব নয়। সুতরাং এ বিষয়ে গভীর তদন্তের প্রয়োজন রয়েছে। দ্রুত দেশে টাকা পাঠানোর পূর্ণ নিশ্চয়তা দিতে বাংলাদেশ সরকার IFIC ব্যাংক এবং পাবলিকের যৌথ কোম্পানি IFIC মানি ট্রান্সফার। উই প্রোভাইড ভেরিয়াস টাইপ অফ সার্ভিস, নেক্সট ডে কালেকশন, মানি ইন এ মিনিট, নেক্সট ডে ব্যাংক ট্রান্সফার, সেন্ড মানি ফ্রম এনিওয়ার ইন দ্য UK ইউজিং আওয়ার মোবাইল অ্যাপ অর ভায়া ফোন রেমিটেন্স, অথবা UK অ্যাপ্রুভ এজেন্টের সাথে যোগাযোগ করুন। IFIC মানি ট্রান্সফার ওন বাই IFIC ব্যাংক লিমিটেড বাংলাদেশ। দর্পণ টিভি, সময়ের কথা সময়ে বলে।